Namaskar, my Rajkumar Dekai Koisu. Eitu amar second video, STC Study YouTube channel. Ei channel er jogedi aji ami agontok je porikha aise amar high school ikkhanto porikha ar uchchotor madhyamik suranto borghor je porikha aise iar karone amar je obhibhabok aru logote amar je student ase ei student hon hokolo kini majot hokolore majot ki eta utkontha biddhi paise je ke ki koribo pora jay ki korile bhalo hobo bohuter modhe eta tension kenu ko eta tension je kenu koi poribo lagibo na jane tension hoy ki hoy je ki amar jibilak amar pori agote porha jibilak bikhoyo asil he bikhoy bilako ki hoy jay kosun eta bismitir gorbot humai jay so iar karone ki student e nijoke namane ki kore hoy depression ot bhuga dekha jay তার কারণে কি করিব লাগিব প্রথমতে আমার কি করিব লাগিব যে যিখিনি আমি পড়িছো তে আজি লৈকে হিখিনি প্রথমতে আমি আসলতে কি করব লাগিব রিভাইজ করিব লাগে আর এটা কথা মনে রাখিব সহজ সাবজেক্ট দি হতে আরম্ভ করিব লাগে তুমি কি ভাল পাও কোনটো সাবজেক্ট তুমি সহজ পোয়া সেই সাবজেক্ট দি আরম্ভ করিব লাগিব সহজ সাবজেক্ট যেটা তোমার পাই যাব পারিবা বিদ্যাটো মানে কি হয় এটা কথা মনে রাখিবা যে সেই সহজ সাবজেক্টৰ পৰা এটা কনফিডেন্স পোৱা যায় এটা বিশ্বাসতা পোৱা যায় আর যেটা বিশ্বাসত পাবা তেতিয়া তুমি কি হব কোশ্চন যে টান সাবজেক্ট সেই টান সাবজেক্টৰ প্ৰতি কি হয় কোশ্চন এটা যেটো মানে মনোভাব আগ্ৰহ আগ্ৰহটো বাঢ়ি যায় আৰু এটা কনফিডেন্স পোৱাৰ পিছত সকলো ছাত্ৰ বিশেষকৈ ইংৰাজী বিষয়টো মই কৈছো ইংৰাজী বিষয়টো আমাৰ কি হৈছে সকলোৱে মানে কি হয় বিশেষকৈ আমাৰ অসমীয়া মাধ্যমৰ যিখিনি ষ্টুডেণ্ট আছে সকলোৱে কি কৰে বিচাৰে কি যে ইংলিছটো কিবা কৰি পাছ কৰিব লাগে আচলতে এইটোতো ভুল কথা যদি অলপ প্ৰিপাৰেশ্যন ভালদৰে কৰে আগৰ পৰা কৰি যায় তেতিয়া প্ৰিপাৰেশ্যন ভাল হলে ইংলিছ বিষয়টো ভালকৈ সুন্দৰ মাৰ আনিব পাৰি ইয়াৰ কাৰণে লাগিব তোমালোকক প্ৰথমতে লাগিব কি যে যিখিনি মই জেগাটা মই চাইছো অলপ মেন মেন খিনি চাব লাগে ইম্পৰ্টেণ্ট প্ৰশ্নখিনি চাই ল'ব লাগে আৰু বুজি অধ্যয়ন কৰি ল'ব লাগে অসমীয়া নিজকে ট্ৰেঞ্চলেশ্যন তাৰ কাৰণে শব্দৰ নলেজ লাগিব এদিন এটা কাম কৰিব পাৰি এদিন এদিন হয়তো কি যে এদিন কি কৰিলা গোটেই দিনটো অকল শব্দৰহে উলালা আর এই শব্দটোটি কি করবা তুমি গোটেই দিনটো অবদ্ধ রাতি তুমি পড়িব না লাগে আসলে আমার বহুতে ভুল করে কি বহুতে কিভাবে যে রাতেপা একচুয়ালি গোটে রাতেপা অধ্যয়ন করলে আর আবেলি অধ্যয়ন করলে আসলে রাতেপার বড় সদায় নতুন বিষয় পড়ব লাগে নতুন কিবা এটা জানার কারণে সি করব লাগে মানে চেষ্টা করব লাগে আর নেক্সট আবেলি কি করব লাগে সেইখিন বস্তুকে আকৌ রিভাইজ করব কারণ সকলে জানে যে রাতেপার বহুত সদায় কি হয়ে থাকে ব্রেনটো ফ্রেশ হয়ে থাকে ভাল হয়ে থাকে সো এইখানে আমার যেটা বস্তু শিকা যায় সেই বস্তুটা আবেলি জাস্ট রিভাইজ করবো আবেলি হাজার হোক সকলের অলপ হলেও ভাগরও লাগে সো সেইখানে সময় যদি আমি রিভাইজ করা বস্তু দিয়ে আমার কি প্রেশার নাপায় প্রেশার নাপালে ভালো হয়ে যায় আসলে টেনশন একেবারে লোক নালাগে আর আমার খাদ্য প্রতি বহুত গুরুত্ব দিব লাগে আমার স্বাস্থ্যের প্রতি নজর রাখব লাগে বহুতেই তো বস্তু মানে না রাখে জাস্ট পড়ে পড়ে এটা মত কি হয় পরীক্ষার আগ মুহূর্তে কি হয় অসুখ হয়ে যায় সো ইয়ার দ্বারাও কি হয়েছে আমার বহুত লড়াছলী কি হয়েছে পরীক্ষা বেয়া হয়ে যায় ভালো স্টুডেন্টেরও বেয়া হয়ে যায় সো এইটো কথা অলপ চাব লাগিব আর লগতে এটা কথা মই তোমালোক বুঝাব বিচাৰিছো যে আমার যি আমার মানে পরীক্ষার কারণে রিভাইজ রিভাইজ শব্দটো আসলতে বিরাটেই প্রয়োজনীয় বলে ভাবো মই এইখানে মই বহুতে স্টুডেন্ট দেখি বহুদিন বছর দিন পড়ে থাকে এখানে একদিনও নপরে মাত্র জাস্ট কি করে পরীক্ষার আগ মতো পড়ি বদলে সো সেনেকুয়া হলে বেয়া হয় সো এটা কাম করব লাগবে যি পড়িছো পড়িছো আগতে কিন্তু যিখিনি পড়িছো যাতে সেইখিনি রিভাইজ করার পিছতে নতুন বস্তু চাওয়া যায় এই বস্তুটো গুরুত্ব দিই মই আৰু এটা কথা কবলৈ বিচাৰিছো আপোনালোকক চাওক পরীক্ষা হলত আমার বহুতো স্টুডেন্টে কি হয় নার্ভাস হয় আসলে নার্ভাস হব নালাগে সেইখানে সময়ত যেতিয়া সদায় এটা কথা মনত রাখব লাগে যেতিয়া পরীক্ষকে বহিতে দিব বহিতে দিওঁতে সুন্দরকে এডমিট কার্ড লৈ সুন্দরকে নিজের রোল নম্বর বা রেজিস্ট্রেশন কার্ড লৈ রোল নম্বর ধুনিয়াকৈ লিখিব লাগে তারপর এটা কথা মনত রাখব লাগে যে এই যে পরীক্ষা হলত মই আজি বহিছো এই পরীক্ষা হলত ভাবিব লাগে যে কি মই রুমটোত বিশেষকৈ এই রুমটোত মোটকৈ বেছ কোনো লিখিব নোৱাৰে আর যেতিয়া তুমি এইটো কৰিব পাৰিবা বা পাৰিম আমি তেতিয়া জানিবা তোমাৰ যেটো কনফিডেন্স লেভেল এইটো কনফিডেন্স লেভেলটো বাঢ়ি গ'ল আৰু পৰীক্ষা হলত এটা কথা মনত ৰাখিবা যিটোকে বহীটো আমাৰ পাঁচ মিনিট বা দহ মিনিট আগত হ'লেও বহীটো দিয়েই আগতীয়াকৈ দেই গতিকে সেই বহীটোত কি কৰিব লাগে আমাৰ বহুত ষ্টুডেণ্টে এই কথাটো নাজানে একচুৱেলি মই ক'বলৈ বিচাৰিছোঁ কি যে এইটো কৰিলে আমাৰ যিটো পরীক্ষকের বিষয়ে বইটা চাব তোমার একটা পজিটিভ চিন্তাধারা লো বইটা চাব এটা আর ডিসিপ্লিন মেনটেন করতে খুবই দরকার সো মই আপনার দেখাব বিচারিছো একচুয়ালি এইটোর জায়গায় চাওকসন এইটো যদি আমার পরীক্ষার বই ধরক এইটো কোয়েশন নাম্বার ওয়ান বহুত স্টুডেন্টে কি লেখে জাস্ট ওয়ান লেখে ওয়ান লিখি কি করে জাস্ট রমনাঙ্কের যে আইটো আইটো দি দিলে আসলতে কি হয় হেনকা করলে কি হয় এটা মানে পরীক্ষকর মনে তাতে কি ডিসিপ্লিন তো না পায় সো গতিকে আমি যদি কোয়েশন নাম্বার ওয়ান এনসার
আই এনেকৈ যদি দাও কি কলে এটো কিয়াত বেস্ট হয় আৰু পৰীক্ষকৰ মন আকৰ্ষণ কৰে ভাল লাগে আৰু যেতিয়া কোৱেশ্চন নম্বৰ এটো লিখিলা লিখি আহি ধৰাস ধৰকছন ইয়াতে একলৰ বহুত ষ্টুডেন্টে কি কৰে যে একদম গৰৰ পৰা আকৌ আৰম্ভ কৰি দেই আৰু কোৱেশ্চন নম্বৰ নেক্সট নেদিয়ে আৰু জাস্ট রমন অঙ্ক এটা দিলে আর ডবল আই দুটি দিলে কিন্তু এইটোর দ্বারা কি হয় কোশন যে পরীক্ষকে কিন্তু বেয়া পেয়ে আসছিল আর আকৌ যদি আমি এটা লিখো নয় কোয়েশন নম্বর ওয়ান অ্যান্সার কি এই টু টু যেটা রমন অঙ্কর সো এইটো লিখলে আমার কি পরীক্ষকে ভাল পায় আর এটা কথা মনত রাখব লাগবে ডিসিপ্লিনে অ্যাকচুয়ালি পরীক্ষকর যেটা চিন্তাধারা সেটা বাড়াই দেয় এটা কমাই নেদে সে বড়াই দেয় আর একটা কথা আছে যে কি এই যে কাঠ পেন্সিল দিয়ে আস্থানে দেখিছে চাগে আপনার চারিওফলে এই যে কাঠ পেন্সিল দিয়ে আস্থানিছো আৰু এইটো অলপ ফাষ্ট কৰি লৈছোঁ চ' কাঠ পেঞ্চিল যদি আস্থানিলে কি হয় এটা সীমাৰেখাৰ ভিতৰতে থাকে বস্তুখিনি আৰু বহুত ষ্টুডেণ্টে কি হয় ইয়ালৈকে লিখে ইয়ালৈকে লিখিলে কি হয় বা ইয়াৰ পৰা লিখে লিখিলে কি হয় যেতিয়া আলপিন মাৰিব বা যেতিয়া ষ্টেবল মাৰিব এই তেতিয়া মাৰিলে কি হয় আহত হয়তো ভিতৰত সোমাই যাব পাৰে চ' পৰীক্ষকে এইটো কথা বেয়াও পাব পাৰে চ' তাৰ কাৰণে কি কৰিব লাগে এটা কথা গুৰুত্ব দিব লাগে যে কাঠ পেঞ্চিল যদি আস্থানি সুন্দরকে আস্থানি কি করব লাগে এইটো বাউন্ডারির ভিতরতে রাখব লাগে বা সীমারেখার ভিতরতে রাখব লাগে আর তৃতীয় এটা কি হয় ডিসিপ্লিন এটা আহে আর এনেকুয়া করলে তুমি সাবা নিজেও করে সাবা এনেকুয়া করলে কেনেকুয়া লাগে আর ঘরতে প্র্যাকটিস করব লাগে এইটো আর লাস্টর ফলে বহুত স্টুডেন্টে কি করে জাস্ট এনআই হয়ে দিয়ে আর যে পরীক্ষা লেখা হল বাস এইটো আস্থানি দিলে তো নয় পারিলে মই তো মই আপনার অনুরোধে করেছো যে কি থ্যাংকস নতুবা যদি অসমিয়ার হয় অসমীয়া হয় তেতিয়াহ'লে কি ধন্যবাদ শব্দটোৱে লিখিবলৈ ইয়াতে নাপৰিব তেতিয়া এটা অন্ততে কি হয় পৰীক্ষকে ভাবে যে বহুতে ইমান কষ্ট কৰি চাইছোঁ তাৰপিছত এটা ষ্টুডেণ্টে এটা ধন্যবাদ সূচক এটা শব্দ কৈছে বা লিখিছে ইয়াতে চ' এইটো এটা কি কৰে পজিটিভ চিন্তাধাৰা এটা আনি দিয়ে পৰীক্ষকৰ মাজত আৰু তেতিয়া তোমাৰ নম্বৰটো অলপ হ'লেও ভাল হোৱাৰ এটা আশা থাকি যায় চ' এইখিনিয়ে আৰু ক'বলগীয়া আৰু আছে বহুত ক'বলগীয়া আৰু এটা মই কথা ক'ব বিচাৰিছোঁ ইয়াতে যে আমাৰ ষ্টুডেণ্টৰ কেনেকুৱা হয় যে পরীক্ষার আগমুহূর্তত মানে টেনশনটা বাড়ি যায় তুমি অলপতে আপনার উল্লেখ করেছো ইতিমধ্যে আকৌ মই কব বিচাৰিছো যে টেনশনটা বাড়ি গেলে কি হয় টোপনি কম হয় টোপনি কম হলে কি হয় খাদ্য কমকে হজম হয় সো ইয়ার বিনিময়ত কি হয় কোচন আমার অসুখ হরচাঞ্চটা বহুত বেশি হয় ইতিমধ্যে মই কৈছোঁ কিন্তু এইটো এইটোৱে হয় আসলে এইটোৱে হয় ইয়ার দ্বারা কি হয় আমার স্টুডেন্টের বহুত বিরূপ প্রভাব পড়ে ব্র্যান্ডত হোক বা আমার স্বাস্থ্যত হোক গোটেইখিনি এটা প্রভাব এটা পড়ে যায় সো তার কারণে এটা মনত রাখবা সদায় যে এটা কথা মনত রাখবা এইটো কথাই মনত রাখবা যে কি স্বাস্থ্যটা যাতে ভালে রাখে পরীক্ষার আগমুহূর্তে যাতে টোপনি ভাল হয় এই কথাটো গুরুত্ব দিই আমার তো হায়ার সেকেন্ডারি লেভেলের হোক বা আমার যে মেট্রিক লেভেলের ইয়াতে বহুত বহুত সাবজেক্টই আছে এই সাবজেক্টর সাবজেক্ট ভেদে ইয়াক অধ্যয়ন করার পদ্ধতি বহুত বেলেগ বেলেগ ধরনের ইংরাজি বিষয়টার বেলেগ সমাজ বিজ্ঞানের বেলেগ বা আমার ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথস ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স অলপ বেলেগ বেলেগ ধরনের পড়বলা হয় সো সদায় একটা কথা মনে রাখবে আমার যেটো মেন বুক এই মেন বুক সদায় একটা কথা মনে রাখবা সদায় খরচি মারি অধ্যয়ন করব লাগে আমার বহুত স্টুডেন্টে কি করে যে আগতে খরচি মারি অধ্যয়ন করে কিন্তু মানে ধরকসুন সরুতে করেছিল কিন্তু আজিকালি নকরে আজিকালি বহুত স্টুডেন্টের মেন বুকের জড়িতই নয় এইটো কথাটো খুব বেয়া হয়েছে একটা চারিদিকে আসলে কি পরীক্ষার অন্তত আগমুহূর্তে এটা কথাও মনে রাখব লাগে যে মেন বুক অল্প অধ্যয়ন করব লাগে সো অল্প খরচি মারি জানব লাগে আর একটা কথা মনে রাখব গল্প হোক বা যি চ্যাপ্টারে হোক যে যেখানে মেন কথা সেই মেন কথাখিন একটা বই টুকি লব লাগে পরীক্ষার আগমুহূর্তে তৃতীয় এটা ভাল হয় সেইটার একটা ভাল একটা পদক্ষেপ মানে ভাল একটা নম্বর বা ভাল একটা জ্ঞান পাওয়ার কারণে পরীক্ষার বিষয়ত বা আমার ভবিষ্যৎ জীবনের কারণে আর একটা কথা মনত কবলগী আছে মোৰ ইয়াতে মই খুবই বিচারিত কথা স্টুডেন্টকো মই বহুত কওঁ আর এই কথাটো একচুয়ালি বহুত স্টুডেন্টে নিবিচাৰে যে এনেকুৱা ধৰণৰ হওক কিন্তু আচলতে কেনেকুৱা বিচাৰে জাস্ট একবার পঢ়িলে জাস্ট থৈ দিলে আৰু পৰীক্ষাৰ আগমুহূৰ্তত আৰু কি কৰিব কৈছোঁ তাক পঢ়িব বা থৈও লিখা শিক্ষা কোনো নিয়ম নাই সো ইয়াৰ দ্বাৰাতো নহ'ব পৰীক্ষাত লিখিবলৈহে দিব সো লিখাটো বিৰাট গুৰুত্ব দিব লাগিব সো আমাৰ বহুত স্টুডেন্টে কি কৰে একবার পঢ়ে একবার পঢ়ি হৈ গ'ল আৰু এইটোতো একদম মিছা কথা এইটো এনেকুৱাকৈ একদম উৎকৃষ্ট নহয় পাৰফেক্ট হ'ব নোৱাৰে কোনো পার্বে হব না ভাল হব লাগলে কি করব লাগবে তুমি প্রথমত ধুনিয়াকে অধ্যয়ন করব লাগবে তারপর বুড়িয়াকে বুঝি লব লাগবে বুঝি লই তুমি কি করব লাগবে অল্প ভাবিও লাগবে আর ভাবি লিখিব লাগিব আর লিখার পিছত যিকেইটা শব্দ তোমার বা যিখিনি তোমার রই যায় ভুল হয়ে যায় সেইখিনি ধুনিয়াকৈ রেড বা রেড সিহিরে ধুনিয়াকৈ তুমি মার্ক করে লব লাগবে আর ভুল হওয়াখিনি সুন্দরকে লিখিব লাগিব আর একটা মুহূর্তে একটা মানে কথা কবলে আছে যে একটা বস্তু বহুতে চালে বুঝিও পালে নেক্সট বস্তুটা চাওতে কি হয় সেইটো পাহৰি যায় বা এটা দুটা দু তিনটা চারটা পাঁচটা এনেকে চালে তারপর নেক্সট প্রথমটো পাহৰি যায় সো এনেকুৱা করলে কি করবো লাগবে প্রথমটোর পর আকৌ রিভাইজ করে দিব লাগিব তেতিয়া বস্তুখিনি আকৌ ভাল হৈ যায় সো মই এইকাৰণে কব আছো যে বারবার কৈছো যে রিভাইজে হৈছে কি এক্সামৰ আগমুহূর্তত যদি সঁচাকৈ আমি রিভাইজ কৰোঁ
তিতলি নিশ্চয় এটা সুফল পাওয়া যায় আমার পরীক্ষার দিনাখন বিশেষকৈ আমার বহুত স্টুডেন্টে কি হয় যে পরীক্ষার দিনাখন বহুতো বন্ধু বা বান্ধবীক লগ পায় বহু দিনের মূরত সো কি করে যে গোটেই কথাবিলাক আলোচনা করবলে ধরে যে কি বহুত কথা পাতে বিভিন্ন ধরনের কথা সো কথা পাতিলে কি হয় বেশি কথা কলে কি হয় যে বিস্মৃতি বেশি হয় আর কথাবিলাক পাহরা যায় বেশি কনসেপ্টবিলাক মানে ব্রেনর পর নোহা হয়ে যায় কমি যায় সেইটো এটা বিশেষ কারণে তো পরীক্ষা বেয়া হওয়ার বহুত স্টুডেন্টর সো সেই করব নালে যান পারা কথা কমকে কব লাগে আর সুন্দরভাবে ইয়াক প্রস্তুতি করে সুন্দরভাবে পরীক্ষাত বহিব লাগে আমার একটা ইনস্টিটিউট আছে কোচিং সেন্টার সেইটোর নাম হল সরস্বতী টিউশন এন্ড কম্পিউটার আর আমার এই কোচিং সেন্টারত কি হয় যে স্টুডেন্টে কেনেকৈ পড়িব লাগে পরীক্ষা হলত কেনেকুৱা ধরনের এক্সামর কারণে কেনেকুৱা প্রিপারেশন করব লাগে গোটেখিনি সুন্দরভাবে শিক্ষা হয় আর এনেকুৱা ধরনের যদি অন্য সেন্টারবিলাকতো অন্য কোচিং সেন্টারবিলাকতো আমার লড়া ছোৱালী সকলক এই কথাবিলাক শিক্ষা যায় তাহলে মই ভাবো কি বহুত স্টুডেন্টর পরীক্ষা ভাল হব লগতে আমার দেশ আর আমার রাজ্যখনলৈ সুনাম কৰি আনিব আর এই কথাখিনি বুজার কারণে মই এটা প্র্যাকটিকেলর যোগেদি আপনার এই কথাখিনি বুঝাব চেষ্টা করছো আশা করো আপনাদের এই ভিডিওটা চাই খুবই ভাল পাব তার কারণে তোমাক মানে সেইখানে লাগবে না বুঝি পাইছা না তুমি অল্প স্পীডটা বাড়াব লাগবে স্পীডটা তোমার কম হলে তো মানে কি হব টাইমটা মিলাব নেবা যাওয়া বছর কি হয়েছিল বহুতো 90 মার্ক করিয়ে কিন্তু এনেকুৱা নয় যে সেই 10 মার্ক না জানে সেই 10 মার্ক না জানে সেনেকুৱা নয় সেই 10 মার্ক জানে কিন্তু সময়ের অভাবত পড়িব নয় একচুয়ালি কি হব লাগে 5 মিনিট মান আগতে হব লাগে যাতে সেই 5 মিনিট মানে লাস্টর 5 মিনিট বহিটো চাব পারো একচুয়ালি কি কিমা ভুল করেছো নাকি মো সেই বস্তুখিনি গম পাব লাগে কিন্তু আমার এইটো কাৰো গুরুত্ব নিদিন নেবা নেবা বুঝি পাইছে না পাইলি না যেটা জানা প্রথমত সেখানে মেইন কোয়েশনটো করব প্রথমত তোমার ভুল ঠিকই আছে মেইন বড় দিয়ে ভুল নাই গ্যাপস গুলো রাখছা খুব ভাল খালি হাত পেন্সিল আসতে নিবা হ্যাঁ না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অল্প প্র্যাকটিস করা বেশিকে এইটাও তোমারই চলবে থ্যাংক ইউ তোমার দীপঙ্কর বড়ো আরে সব আখন তুমি কো ভাল লাগিব না কোচোন এনেকুৱা হ'ল অলপ ভালকৰ ঘৰত যাই কিনে অলপ চেষ্টা কৰ অলপ এনেকুৱা হয় অলপ চিধা চিধিকৈ লাগি পেলাই তোমাক কাটি হৈছে হয়না এনেকুৱা কৰিলে তোমাৰে ভাল লাগিব না বহিটো চাবা মানে নকচোন তুমি হাই ছেকেণ্ডেৰী ফাইনেল দিবা অলপ কষ্ট কৰ সেনেকুৱা আখৰবিলাক গুৰুত্ব দি তোমাৰ ঠিকেই আছে মোটামুটি আখৰ চাইলে আখৰত বেয়া হৈছে হয়না ঠিক আছে এইবাৰ ই জি জি কা আছা জি 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 যা 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 হ'ব যা প্রথমতে আমার হিয়াসমিটার প্রথমতে এটা ডাউট করছি একদম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন এনেকুৱা ঠিকই আছিল তাই ঠিকই আছিল নাই কোয়েশ্চন নম্বর থ্রি ধুনিয়া লেখছা এইবিলাক বট তাই ঠিকই আছিল হ্যাঁ না আর সব মুকেশ ওয়ান নয় কি হব লাগে এটা এস তো লাগে এনেকে কোনোদিন সেন্টেন্স নাই হয় এস লাগবে হয় ইডি লাগিব কিবা এটা লাগবে কিবা টেন্সত লাগবে এটা টেন্সতে অনাই এটা এস তো লাগিব কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গতি ভার্বতে কি লাগবে লাগবে এটা এস তো দিবা লাগবে বুঝি পাইছা এইবিলাক ঘরত চাই লবি কত কত ভুল করেছা সব সবই গ্রামার সামার গোটেখিনি বাকি ঠিকই আছে প্রশ্ন লেখার পদ্ধতি কিন্তু অল্প লিখব লাগবে আর বহুত কম লেখছে আর কাই আছিল এই আই জে 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 গোটাবিলাক জে 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 ও বাপা ও জে মোসো ওই শর্মা যে যে কথা দিও যে যে এটা আই আছে যে প্রবলেম হয়েছে হয় না ইমান ঘন হলি বেয়া হবো আর ইমান প্রসারত কে লিখা হয় না এটা পুরা হে করবা লাগবে এটা পুরা মেনটেন করবে জিতুমণি দাস নাই এইবিলাক সব এইবিলাক কাটা কুটা নকরবা এনেকুৱাকে পরীক্ষাত এনে কাটা কুটা করলে নহব না ভাল নালগে নয় দেখছো না এটা ঠিকই আছে এটা ঘুরিয়া হয়েছে ভালো হয়েছে এটা বেলি ভূমিকা ইজিটলি হয়েছে দেখছো না ভাল লাগা হয়েছে আর কোয়েশ্চন নম্বরটা এটা নয় হয়ে যাবো সেই নেবা থ্যাংক ইউ সো মাচ ভালকে বলি যদি আপনার এই ভিডিওটো ভাল লাগিছে আপনাদের লাইক করিব কমেন্ট করিব সাবস্ক্রাইব করিব মই ইতিমধ্যে কলোয়ে আর লগতে আপনার দিয়া পরামর্শ সেই কমেন্টের যোগেদি জানাব কারণ আপনার দিয়া পরামর্শ হে আমি নেক্সট ভিডিওটোর ফাললে আগবাড়ি যাম এইখিনিয়ে মোৰ কবলগীয়া আছে ধন্যবাদ।